বিরতির পর আরও একবার স্বাগত আপনাদের। এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখবো, বল ভেবে বোমা হাতে নিতেই বিস্ফোরণ ঘটে এবং তাতে গুরুতর জখম হয় এক ছাত্র। ঘটনা উদয়পুর দক্ষিণ চন্দ্রপুরের ঘটনা। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, বল ভেবে বোমা হাতে নিতেই বিস্ফোরণ ঘটে। ঘটনা উদয়পুরের দক্ষিণ চন্দ্রপুর এলাকায়। ছাত্রের মা জানিয়েছেন গত দুদিন ধরে তাদের বাড়ির উঠোনে এই ধরনের একটি বস্তু তারা পড়ে থাকতে দেখে, কিন্তু তারা সেটা নিয়ে কোনো ধরনের আন্দাজ করতে পারেনি সেটা কি। কিন্তু যখন ওই ছাত্রটি নবোদয় হোস্টেল থেকে বাড়িতে আসে ছুটিতে, এবং তখনই বাড়িতে আসার পর সেই ছাত্রটি, সেই ছোট্ট শিশুটি যখন সেটাকে বল ভেবে হাতে নেয়, সঙ্গে সঙ্গেই তার হাতে বিস্ফোরণ ঘটে বলে জানা যায়। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, বল ভেবে বোমা হাতে নিতেই বিস্ফোরণ ঘটে, গুরুতর জখম এক স্কুল ছাত্র। যেটা জানা যায় যে অনেকদিন ধরে, দুদিন ধরে এই বস্তুটি তাদের বাড়ির উঠোনে পড়া ছিল, কিন্তু সেটা কোনোভাবেই তারা আন্দাজ করতে পারছিলেন না যে এটা কী ধরনের বস্তু। কিন্তু যখন তা ওই বাড়ির ছেলে অর্থাৎ ছাত্রটি যখন নবোদয় হোস্টেল থেকে বাড়িতে ছুটিতে আসেন এবং সে যখন সেটিকে বল ভেবে খেলার জন্য হাতে নেয়, তখন তার হাতেই বিস্ফোরণ ঘটে বস্তুটি। এবং যেটা জানা যায় পরবর্তীতে যেটা বোমা ছিল এবং সেটাকে বল ভেবে ছাত্রটি যখন হাতে নেয় তারপরেই কিন্তু বিস্ফোরণ ঘটে। ঘটনাটি ঘটেছে উদয়পুরের দক্ষিণ চন্দ্রপুর এলাকায়। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, বল ভেবে বোমা হাতে নিতেই বিস্ফোরণ ঘটে এবং তাতে গুরুতর জখম হয়েছে এক ছাত্র। তাকে পরবর্তী সময় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে বর্তমানে তার চিকিৎসা চলছে। ছাত্রটির মা জানিয়েছেন রহস্যজনক ওই বস্তুটি দুদিন ধরেই তাদের বাড়িতে পড়েছিল, কিন্তু তারা সেটা আন্দাজ করতে পারেননি যেটা কী ধরনের বস্তু বা কেন সেটা সেখানে পড়ে রয়েছে। কিন্তু ছাত্রটি যখন বাড়িতে আসে ছুটিতে নবোদয় হোস্টেল থেকে, তখন সে সেটাকে বল ভেবে তার হাতে নিতেই তার বিস্ফোরণ ঘটে এবং গুরুতরভাবে জখম হয় ওই ছাত্রটি এবং তাকে পরবর্তী সময় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা শুনবো ছাত্রটির মা কি বলছেন। বোমের মতন এটা আমার ছেলেটা খেলছে, খেলছে করে এটা ব্লাস্ট মারছে। ব্লাস্ট মারো না, হ্যাঁ অসুস্থ হয়েছে। আপনি তখন বাড়িতে ছিলেন না? আমি বাড়িতে, আমি তো তখন আমি কাপড় ধুতে আসছি বাথরুমে, তো এরপরে সিলি দেওয়া যে সময় এটা বোমটা যে সময় ব্লাস্ট হচ্ছে এই সময় মনে করেন সিলিন্ডারে যেভাবে আওয়াজ ঠিক এইভাবে আওয়াজ দিচ্ছে। তো এরপরে দৌড়ে আসছি, আইসে দিদা চুল টুল সব কিছু নিয়ে বুকের টুলে সব তুলে গেছে, চিল্লে আছে যে দুনিয়া মানুষ। এরপরে দিয়া তো হসপিটালে লই আসছি। কি নাম আপনার ছেলে? দেবাসন দেবনাথ। বাড়ি কোনখানে? বাড়ি সাউথ চন্দ্রপুর। আপনি কি? আমার ছেলে নবোদয় স্টুডেন্ট। নবোদয় কোন ক্লাস পড়ে? ক্লাস 7-এ। ছুটিতে বাড়িতে আসেনি? অসুস্থ অবস্থায় বাড়িতে আনছি, ব্যথা আর বমি আসলো। এরপরে মনে হচ্ছে কালকে নিয়ে দিয়ে আমি আগামীকাল বৃহস্পতিবার থেকে পরীক্ষা। উদয়পুর নবোদয় বিদ্যালয়ে পড়ে? এই বন্ধুয়ার নবোদয় বিদ্যালয়। নবোদয় বিদ্যালয়। এটা কি কোনো শত্রুতামি করে এটা বাড়িতে রেখে গেছে না? কোনো শত্রুতামি করে রেখে গেছে এটা। আমি তো আজকাল দুদিন ধরে দেখতেছি এটা ঠিক আছে, কিন্তু এটা আমি বলবো না বইরা ফালাইতেছি। ওটা বাড়িতেই আসলো না? এটা বাড়িতে আসলো, আমরা ঘরের পাশে। আপনার মনে হচ্ছে শত্রুতামি করে এটা আপনার বাড়িতে রেখে গেছে? হ্যাঁ। কেউ কি সন্দেহ? বা আমরা সন্দেহ আছে, বাড়ির কাছে অনেক মরুল পোড়া গেছে, অনেকের মরুল কমে 20-25টা মরুল পোড়া দিছে। হ্যাঁ। পুলিশকে জানাইছিলেন ঘটনাটা? জানাইছি। পুলিশ কে আসে? পুলিশ কি করছে? এখন আপনি কি চান? যে আপনার ছেলেদের আহত বুমে আঘাতে আহত হয়েছে, আপনি কি প্রশাসনের কাছে কি দাবি করুন? হ্যাঁ, যাতে কঠোর শাস্তিও, যে কাজটা করছে হ্যাঁ যাতে ফাঁসিও আমি চাই এটা। আমার ছেলেদের আপনারা শুনছিলেন ছাত্রটির মার বক্তব্য। তিনি দাবি জানিয়েছেন যারা এই ধরনের ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে তদন্ত করে বের করে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা যেন পুলিশ করেন। আরও একবার জানিয়ে রাখছি, উদয়পুর দক্ষিণ চন্দ্রপুরের ঘটনা। একটি বাড়িতে যখন একটি বল পড়ে থাকতে দেখে ছাত্রটি এবং পরবর্তী সময় ছাত্রটি সেটাকে বল ভেবে যখন হাতে নেয় সঙ্গে সঙ্গেই তার হাতে বিস্ফোরণ ঘটে এবং ছাত্রটির মা যেটা জানিয়েছেন গত দুদিন ধরে এই ধরনের একটি অজানা বস্তু তাদের বাড়ির উঠোনে পড়ে থাকে এবং পরবর্তী সময় তারা সেটা আন্দাজ করতে পারছিলেন না সেটা কি ধরনের বস্তু। কিন্তু পরবর্তীতে ছাত্রটি যখন বাড়িতে আসে, নবোদয় হোস্টেল থেকে বাড়িতে ছুটি কাটাতে আসলে সে যখন সেটাকে বল ভেবে হাতে নেয় সঙ্গে সঙ্গেই তার হাতে সেই বোমাটি বিস্ফোরণ ঘটে এবং সে গুরুতর জখম হয় এবং তাকে পরবর্তী সময় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখন ছাত্রটির মা দাবি জানিয়েছেন অবিলম্বে যেন যারা এই ধরনের ঘটনাটি ঘটিয়েছেন তাদেরকে তদন্ত করে বের করে কঠোর শাস্তি প্রদান করা হয়। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছান্তে শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস। যোগাযোগ 9066776746।